জলবায়ু সম্মেলন COP26 এর আয়োজক শহর গ্লাসগো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষ বিশ্ব নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তাদের দাবি একটি সাহসী পদক্ষেপ যা আমাদের পরিবেশ এবং সর্বোপরি পৃথিবীকে রক্ষা করবে। গ্লাসগোয় মিছিল শুরু হয় নগরীর কেলভিন গ্রোভ পার্ক থেকে। সেখানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তবে তারা সবাই জলবায়ুর বিরূপ প্রভাব নিয়ে উদ্বিগ্ন। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যেসব শহরে পরিবেশ রক্ষার দাবিতে বিক্ষোভ হচ্ছে তার মধ্যে শুধু গ্লাসগোতেই প্রায় লাখ খানেক মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা নির্দিষ্টভাবেই ব্যাখ্যা করেছেন কেন তারা বারবার জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে মাঠে নামছেন। তাদের মতে বিশ্ব নেতারা শুধু ভালো ভালো ওয়াদা করেন কিন্তু কাজের কাজ আসলে কিছুই করেন না, আর এটাই তাদের হতাশা আর বিক্ষোভের কারণ। Violence against the earth, it's, you know, about sexual violence, it's, you know, so there's so many things that are linked. I think it's been a lot of talking about changes needed and this and that, but nothing happens, so I think we're just fed up. এদিকে রাস্তায় যখন পরিবেশবাদীরা রাষ্ট্রনায়কদের বৈশ্বিক নেতা না বলে বৈশ্বিক অভিনেতা বলে গাল দিচ্ছিল, কেউ কেউ যখন বলছিল সমাজতন্ত্রই ভালো ছিল, ঠিক তখন সম্মেলন কক্ষে উগান্ডার পরিবেশবাদী নেতা বলছিলেন আসলে এই সম্মেলনে কোনো কাজ হচ্ছে না, যা কিছু পরিবর্তন আসছে তা করছেন রাস্তার বিক্ষোভকারীরা, এটাই অর্জন। এবছরও বৈশ্বিক তাপমাত্রা কমানো, কৃষি জমি ও বনভূমি রক্ষাসহ ভুক্তভোগী মানুষের জন্য ন্যায় বিচার দাবি করা হয়।